প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বাসার সময়টা পড়াশোনার কাজে ব্যবহার করছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদের জন্য থাকছে চতুর্থ শ্রেণীর বিশ্ব পরিচয় বইয়ের 15তম অধ্যায়। আমাদের আজকের বিষয় আমাদের মুক্তিযুদ্ধ। এই ক্লাসে আমরা দুটি পাঠ নিয়ে আলোচনা করব। এক, 1952 সাল, দুই, 1969 সাল। এখন তোমরা তোমাদের বিশ্ব পরিচয় বইটির 15 অধ্যায় খুলো। এখন আমরা জানব মুক্তিযুদ্ধ কি, দেশকে মুক্ত বা স্বাধীন করার জন্য 1971 সালে সর্বস্তরের জনগণ যে যুদ্ধ করেছিল বাংলার, তাই মুক্তিযুদ্ধ। এখন আসা যাক পার্ট একে, 1952 সাল। 1947 সালে ইংরেজরা যখন ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যায়, তখন ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান দুটি অংশে বিভক্ত থাকে, এক পূর্ব পাকিস্তান, দুই পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তান, সেজন্য পাকিস্তানিরা শিক্ষা, কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যে সুযোগ সুবিধা বেশি ভোগ করত। এছাড়া তারা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে বাঙালিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এই জন্য 1952 সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে মিছিল বের হয়। সেখানে পুলিশ গুলি বর্ষণ করে, আমাদের অনেক ছাত্রসহ সালাম, বরকত, রফিক, জব্বার অনেকেই শহীদ হন। তাদের স্মরণে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার গড়ে তোলা হয়েছে। এছাড়াও আমাদের বিভিন্ন স্কুলগুলোতে শহীদ মিনার তৈরি করা হয়েছে। আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস পালন করি। মাতৃভাষার মর্যাদাকে ধরে রাখার জন্য বিশ্বজুড়েও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে থাকে। তারপর আসো 1969 সাল। 52-এর ভাষা আন্দোলনের পর পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর শক্তিশালী জোট গঠিত হয়, তার নাম যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্ট 1954 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে জয়লাভ করে, ফলে পাকিস্তান সরকারে যুক্তফ্রন্টের স্থান শক্তিশালী হয়। পাকিস্তানি শাসক গোষ্ঠী যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেয়, ফলে এ দেশের সার্বিক অবস্থার অবনতি ঘটে। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি পেশ করেন। এর মাধ্যমে পূর্ব বাংলায় স্বায়ত্তশাসনের দাবি তোলেন। এই কারণে বঙ্গবন্ধুসহ অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, যা আগরতলা মামলা নামে পরিচিত, এবং তাদেরকে কারাগারে বন্দী করা হয়। বঙ্গবন্ধুসহ অন্যান্য নেতাদের মুক্তির জন্য বাংলার ছাত্র জনতা 1969 সালে এক আন্দোলন গড়ে তোলে, তাই 69-এর গণ আন্দোলন। এই আন্দোলনে ছাত্র, শিক্ষক সহ আরও অনেকেই মারা যায়। এখানে তোমাদের বইয়ে লক্ষ্য করো, 4 জন শহীদের নাম ছবি দেয়া আছে। শহীদ আসাদ, জহরুল হক, শামসুজ্জোহা, শহীদ মতিউর। এই অভ্যুত্থানের ফলে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগ করেন এবং ইয়াহিয়া খান নতুন প্রেসিডেন্ট হন। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে জয়ী হলেও সরকার গঠন করতে দেয়া হয়নি। তারপর ফলে শেখ মুজিবুর রহমান পরবর্তীতে অসহযোগ আন্দোলন ডাক দেন। আজকে তাহলে এ পর্যন্তই। দুটি পাঠ তোমরা বাসায় আরও ভালোভাবে
বিস্তারিত পড়বে। এখন আমরা কিছু মিলকরণ সালগুলোতে কি ঘটেছিল এবং প্রশ্ন উত্তর জানব। এক, মিলকরণ। ভারত ও পাকিস্তান স্বাধীন হয় 1947 সালে। খ, পাকিস্তানিরা রাষ্ট্রভাষা করতে চেয়েছিল উর্দু। স্বায়ত্তশাসনের দাবি তোলেন বঙ্গবন্ধু। ছয় দফা দাবির উদ্দেশ্য পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসন। 1969 সালে নতুন প্রেসিডেন্ট হন ইয়াহিয়া খান। তারপরে আসো 2 নং, নিচের সালগুলোতে কি ঘটেছিল। 1952 সাল, 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে ঢাকা রাজপথে মিছিল বের হয় এবং সালাম বরকত, শফিক সহ অনেকে শহীদ হন। 1954 সালে যুক্তফ্রন্ট পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদে জয়লাভ করে। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফার দাবি উত্থাপন করেন। 1969 সাল বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তির দাবিতে তখন ছাত্র জনতা যে আন্দোলন করেছিল তাই 1969 সাল হয়েছিল। 1970 সাল, 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় লাভ করে। তারপর আসো 3 নং, তোমাদের বিদ্যালয়ে বিগত শহীদ দিবস কীভাবে পালিত হয়েছিল। যেহেতু আমাদের স্কুলটি ডি প্রগতি প্রাথমিক বিদ্যালয় এবং এটা ধান গবেষণার একটি স্কুল, সেহেতু আমরা জাকজমকের সাথে গত বছর পালন করেছিলাম এ দিবসটি। প্রথমে আমরা অফিসের সামনে যাই, সেখানে কালো বেশ ধারণ করি। তারপর আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটি গাইতে গাইতে শহীদ মিনারে আসি। সেখানে এক এক করে সবাই ফুল দিই। তারপর আলোচনা সভা হয়, বরেণ্য ব্যক্তিগণ অনেক বক্তব্য রাখেন, আমাদের শিক্ষক মণ্ডলীগণও তাদের শহীদ দিবসে গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেন। এছাড়াও ছোট্ট সোনামণিরা ছড়া গান ও কবিতা মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করে। আজকে তাহলে এ পর্যন্তই। সবশেষে বলতে চাই, করোনাকে ভয় পেলে চলবে না, করোনাকে জয় করতে হবে। তার মাঝেও পড়াশোনার জন্য সময়টা ব্যবহার করতে হবে। ধন্যবাদ।